1971 সালে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরই নতুন সংস্করণ হচ্ছে বিএনপি। কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে, সেই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আজকেও অনেকে চোখ রাঙায়, আজকেও অনেক দেশ বিরোধী ষড়যন্ত্র হয়। এটি জননেত্রী শেখ হাসিনা, যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবাহমান। যেই রক্ত পরাভব জানে না, যেই রক্ত আপোষ জানে না, আপোষ মানে না, সমস্ত ষড়যন্ত্রের বেড়াঝাল রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ যেমন স্বাধীন হয়েছে, গত 15 বছরে বহু ষড়যন্ত্র হয়েছে, দেশের অগ্রগতির চাকাকে স্তব্ধ করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, এখনও বহু ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। শেখ হাসিনা তিনি এমন একজন নেত্রী, কোনো রক্তচক্ষুকে তিনি পরোয়া করেন না, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করেই তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে দেশ বিরোধী অপশক্তি, 1971 সালে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরই নতুন সংস্করণ হচ্ছে বিএনপি, এবং তাদের সহযোগী হচ্ছে আজকে জামাত ইসলামী, যারা দেশের স্বাধীনতার শুধু বিরোধিতা করেনি, স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে অস্ত্র ধারণ করেছিল। তাই এই বিএনপি জামাত চক্র আজকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, আগামী নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে, দেশে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিদেশি পর্যবেক্ষকরা আসে আমরা স্বাগত জানাই, তবে কেউ না আসলেও কোনো অসুবিধা নাই। এই নির্বাচন আমাদের, এই দেশ আমাদের, এখানে নির্বাচন কিভাবে হবে সেটা আমরা ঠিক করব, আমাদেরকে কাউকে গণতন্ত্র আমাদেরকে শেখাতে হবে না। যারা দেশে দেশে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, যাদের নিজেদের দেশে গণতন্ত্র হুমকির সম্মুখীন, যাদের দেশে সেখানে পার্লামেন্ট ভবনে আক্রমণ হয়, তাদেরকে আমাদের গণতন্ত্র শেখাতে হবে না। আমাদের দেশ আমাদের, গণতান্ত্রিক রীতিনীতি চর্চা আমরা জানি কিভাবে করতে হয়, শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে। এবং আজকে বিএনপি নানা ধরনের কথা বলে, যে ভিসানীতি ঘোষণা করার পর এক ধরনের বলে, আবার পত্রিকায় গত পরশু দিন খবর আসার পর আরেক ধরনের কথা বলে, এগুলো বলে কোনো লাভ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎ সেটিই প্রমাণ করে, এবং তাদের সাথে আমাদের সহযোগিতা এবং বহুমাত্রিক সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে। সুতরাং ওই কোনো একটা নীতি বা কোনো কিছু নিয়ে কারো পুলকিত হওয়ার কোনো কারণ নেই, এই নীতি তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হবে যারা নির্বাচনে বাধা দিবে। সুতরাং যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এটি প্রযোজ্য হবে।